নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মাছের আম টক। মাছের আম টক বানানোর জন্য আমি সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছও নিতে পারেন। টক বানানোর জন্য আমি এখানে একটা আলুকে এইভাবে কেটে নিয়েছি, অল্প কুমড়োকে আমি এইভাবে কেটে নিয়েছি, 2 চামচ সর্ষে পাউডারকে আমি জলে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে, আর ফোড়ন দেওয়ার জন্য মশলা নিয়েছি আমি অল্প পরিমাণে 5 ফোড়ন আর গোটা 2 শুকনো লঙ্কা, গুঁড়ো মশলা নিয়েছি 2 চামচ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখানে আমটা যেমন টক সেই বুঝে পরিমাণ মতো নুন দিতে হবে। একটা আমকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে সিলভার কাপ মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দিলাম। আলু দিয়ে দেব, আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভেজে নেওয়ার পরই কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলোকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। মাছের টকে আপনারা রাঙা আলু, বেগুন, বড়ি ব্যবহার করতে পারেন। কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলোকে আলুর সঙ্গে হালকা করে ভেজে নেব। এইবারে আম দিয়ে দেব, আমটাকে আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে ভিজিয়ে রাখা সর্ষে পাউডারটা দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো তো ভাজা ছিলই, আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব আর ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসটা অফ করে দেব। মাছের আমটক পরিবেশনের জন্য রেডি। দেখতে যেমনই সুন্দর হয়েছে তেমনই খেতেও সুস্বাদু হয়েছে। একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।